সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন, আর ভালো থাকেন এই কামনাই করি সবসময়। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন, ভাই একটি ছাগলের খামার করতে চাই, কিন্তু ছাগলগুলো কোথা থেকে কালেকশন করলে সবচেয়ে ভালো হয়, খামার থেকে একটু দাম বেশি পড়ে যায়। কারণ হাটে থেকে যদি আপনারা একটি ছাগল 5,000 টাকায় কেনেন, সেই ছাগলটি আপনারা খামার থেকে কিনলে কিন্তু প্রায় 10,000 টাকা তারা নিয়ে থাকে। এর কারণ হলো খামারের ছাগলে ঝুঁকি কম থাকে আর হাটের ছাগলে ঝুঁকি একটু বেশি থাকে, তাই খামারিরা কিন্তু দাম একটু বেশি নিয়ে থাকে। আর এমনটা অবস্থায় আপনি যদি নিজে কিছু পদক্ষেপ নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাটের ছাগলকেই খামারের ছাগলের চেয়ে ভালো মানে তৈরি করতে পারেন। কয়েকটি সাধারণ একটা টিপস, সেই টিপসগুলো জানা থাকলে আপনি কিন্তু হাটে থেকে ছাগল কিনতে পারেন এবং সেই ছাগল দিয়ে খামার করতে পারেন। সেই টিপসগুলো কি, সেই সম্পর্কে আমি ভিডিওটি তৈরি করেছি, যারা নতুন ছাগলের খামার করবেন তাদের জন্য কিন্তু খুব উপকারী হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যে সকল ভাইয়েরা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আপনারা যারা নতুন ছাগলের খামার করবেন, পুঁজি অল্প কিন্তু অধিক ছাগল পালনের ইচ্ছা, এমনটা অবস্থায় আপনারা যদি হাটে থেকে ছাগল কেনেন, সেক্ষেত্রে আপনি অল্প টাকায় অনেকগুলি ছাগল পেয়ে যাবেন। আর যদি খামার থেকে ছাগল কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব একটা বেশি ছাগল পাবেন না, কারণ হাটের ছাগলের চেয়ে কিন্তু খামারের ছাগলের দাম প্রায় ডাবল হয়ে থাকে। এর কারণ হলো খামারে যারা ছাগল পালন করে, বড় বড় খামার, তারা বিভিন্ন ভ্যাকসিনেশন দেয়, ওষুধ পানি খাওয়ায়, ভালো ভালো খাদ্য খাবার দেয়, হয়তো তার কারণে বেশি দাম নিয়ে থাকে। আর হাট বাজারে বেশিরভাগ যারা ছাগল পালন ছাগল বিক্রি করতে আসে, তারা বাড়িতে পালন করে, ঘাস লতা পাতা এইগুলি খাইয়ে কিন্তু বেশিরভাগ পালন করে থাকে। আর হাটে ছাগল নিয়ে আসলে দেখা যায় এক ছাগলের ভিতরে কোনো ক্ষতিকর ভাইরাস থাকে, অন্য ছাগলে ছড়িয়ে পড়ে, সে ঝুঁকিটা থাকে। আর এই ঝুঁকি থেকে কীভাবে মুক্ত করবেন, প্রথমে আমি যে কথাগুলো বলবো, আপনারা যে ছাগলগুলি কিনবেন অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, ছাগলটির মলদ্বার পরিষ্কার আছে নাকি, ছাগলটির নাক মুখ পরিষ্কার আছে নাকি, এরকম দেখে সুস্থ ছাগল কিন্তু দেখলেই বোঝা যায়, আর যেগুলো অসুস্থ ছাগল সেগুলো কিন্তু দেখলেও বোঝা যায়। তাই আপনারা খুঁজে খুঁজে সুস্থ ছাগলগুলো কিনবেন। প্রথমেই আমি বলবো না, আপনি প্রথম দিনেই যে 5টি কিংবা 10টি কিনে নিয়ে আসুন, আপনারা 2টি কিনে নিয়ে আসলেন কিংবা 3টি কিনে নিয়ে আসলেন, ভালো ছাগল পেলেই আপনারা কিনবেন। কিনে নিয়ে আসার পর আপনাকে প্রথমেই বাড়িতে আনার পরই এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, বাড়িতে আনার পরই আপনারা হালকা পাতলা খাবার দেবেন। খাবার দেওয়ার পর আপনারা অবশ্যই না পায় এক্সট্রা যে ওষুধটা মানুষের জ্বর হলে খায়, সেই না পায় এক্সট্রাটা খাইয়ে দেবেন। কারণ ছাগল হাটে আনার পর অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, তার শরীরে জ্বরও আসতে পারে কিংবা হাত পাও ব্যথা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি না পায় এক্সট্রাটা খাইয়ে দেবেন রাতের বেলায়। খাইয়ে দেওয়ার পরদিন সকালবেলা হালকা পাতলা খাবার দেবেন। একদিন পর আপনারা অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর আপনারা কৃমিনাশক ওষুধও খাওয়াতে পারেন কিংবা ইঞ্জেকশনও দিতে পারেন। ইঞ্জেকশন দিতে গেলে আপনাকে অবশ্যই ডাক্তার ডেকে এনে ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন দেওয়াই ভালো, কারণ ইঞ্জেকশন দিলে দেখা যায় পেটের ভিতরকার সব কৃমি শেষ হয়ে যায়, পেটটা পরিষ্কার হয়, ছাগলগুলি অন্য অন্য রোগ থেকে মুক্তি পায়। আর আপনি কৃমিনাশক করানোর পরে আপনাকে অবশ্যই জিঙ্ক দিতে হবে। প্রথমে আপনারা লিভার টনিক দেবেন, 3-4 দিন লিভার টনিকের পর আপনারা জিঙ্ক দেবেন। জিঙ্ক দেওয়ার পর ছাগলগুলোকে অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। আপনাকে অবশ্যই কমসে কম 2 সপ্তাহ আপনার মেন খামার থেকে অন্য একটা রুমে রাখতে হবে বন্ধুরা, মানে কোয়ারেন্টিনে রাখতে হবে। আপনার খামারে উঠানোর আগে আপনি অন্য একটা ছোট্ট একটা রুমে রাখবেন, সেখানে কমসে কম 2 সপ্তাহ পর্যবেক্ষণ করবেন। যদি অন্য অন্য অসুখ হয়, পাতলা পায়খানা, গ্যাস এরকম কিছু হলে আপনারা সেভাবে ছাগলগুলোকে সুস্থ করবেন সেই ট্রিটমেন্ট দিয়ে। যাই হোক বন্ধুরা, 14 দিনের মধ্যে যখন দেখবেন ছাগলগুলোর আর কোনো রোগ ব্যাধি হচ্ছে না, পুরোপুরি সুস্থ, তখন আপনারা ভ্যাকসিন দিয়ে দেবেন। ভ্যাকসিন পিপিআর ভ্যাকসিন দিয়ে আপনারা ছাগলগুলিকে খামারে উঠাইবেন। এক্ষেত্রে আপনার ছাগলগুলো কিন্তু পরিশোধিত হবে এবং খামারের চেয়েও ভালো দেখা যাবে, আপনার ছাগলগুলো চকচকা হবে, দেখতেও ভালো লাগবে,
পর্যাপ্ত পরিমাণে এটি খামারের উপযোগী একটি ছাগল হবে। আপনি যে ছাগলগুলি খামার থেকে নিয়ে আসবেন তার চেয়ে কিন্তু ভালো হবে এই ছাগলগুলি। আপনি যদি অল্প টাকায় এই ছাগলগুলি কিনে নিয়ে এসে নিজে ছাগলগুলিকে রক্ষণাবেক্ষণ করে ভালোভাবে পর্যবেক্ষণ করে পরিশোধিত করে আপনি খামারে উঠাইতে পারলে কিন্তু আপনি নিজেই লাভবান হতে পারবেন। এক্ষেত্রে একটু কষ্ট বেশি হবে, ছাগলগুলোকে একটু ভালো মানে ভালোভাবে দেখভাল করতে হবে। খামারের থেকে ছাগল আনলে কিন্তু আপনাদের ভালোভাবে দেখভাল করতে হবে। আপনি মনে করবেন না যে খামার থেকে ছাগল আনলাম সেক্ষেত্রে আমার ছাগলগুলো তো কোনো অসুবিধাই হবে না, যা ইচ্ছা তাই খাইতে দিলেন এটা ওইটা, সেগুলো কিন্তু অসুখ হইতে পারে। তাই আপনারা যদি হাটে থেকে ছাগল কিনে নিয়ে এসে খামার করেন, আমার মনে হয় এটি সবচেয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে, কারণ আপনি নিজে জানতে পারবেন খুব দ্রুত গতিতে ছাগলের কী অসুখ বিসুখ হচ্ছে, সেগুলোর আপনি কিন্তু অনেক কিছু আয়ত্তে এসে যাবে, পরবর্তীতে আপনি সেভাবে ছাগলগুলির উপর ট্রিটমেন্ট করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে অল্প টাকার ভিতর একটি খামার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের আরও কিছু জানতে ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে থাকি এবং কমেন্টের উত্তর দিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।